সকাল থেকে যখন সব কেন্দ্র ভালো হচ্ছিল, শুনলাম যে শুরু হয়েছে সাথে সাথে প্রথম এই কন্ডিনে জাল ভোট হচ্ছে, 20-22 জনকে ধরা হয়েছে, ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এই এই জাল ভোট দেওয়ার সময় জাল ভোটের এই উৎসবে আপনার প্রিজাইডিং অফিসার এবং আপনার যে পুলিশের দায়িত্ব ছিল কেন্দ্র দায়িত্বে, তারা দুজনই জড়িত। এটার প্রমাণ হচ্ছে যে রিটার্নিং অফিসার নিজে একজনকে ধরেছে, মনিরুজ জামান ধরে ধরেছে, প্রিজাইডিং অফিসার আপনি ধরতে দেখেন, প্রিজাইডিং অফিসার ছেড়ে দিয়েছে। এবং আপনার মাহবুব সাহেব তার নামে কয়েকজন নালিশ করলো যে পুলিশে নিজেই করে সিলভার্স মোটরসাইকেলে। তো এই কারণে আমি যখন প্রতিবাদ করলাম মোশাররফ মোল্লা সাহেব, তিনি আমাকে বাইরে যেগুলো করছে আপনার, সে আমাকে হাত ধরে বাইরে নিয়ে বাইরে আসুন, এটা আমার কেন্দ্র। আমি বললাম ঠিক আছে, আপনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি সিনিয়র মানুষ, তা আপনি এই কাজ করতেছেন এটা তো না মামা ঠিক না। সঙ্গে সঙ্গে সে কয়েক, তুই আমার জয় ঠেকাবি বা জয় ঠেকা দিয়ে নাইছে তোকে পাঠাইছে, এভাবে বললে সে তার ছেলেকে আরও ধর। সঙ্গে সঙ্গে সে এখান থেকে প্রি প্ল্যান করা, সে আমাকে এখান থেকে ছুরি বা চাইনিজ কোনো বের করে গলা দেখে কোপর দেখেছে। তা আমি যখন এইভাবে সরছি আমার হাতে আঙুলে এখানে প্রায় 8টা সেলাই লাগছে, আর হাতে পাই বাড়ি বাড়ি আছে এখানে, আর আমার সঙ্গে টিপু ছিল, ও আমাকে সেখানে ওর মাথা ফাটছে।